হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। আশা করছি সকলেই ভালো আছেন। যে আজকের আলোচনাটি হবে যে এই জগতের মানুষে একটা কথা বলে থাকে, নবী যা করে গেছে আমাদের করতে হবে, নবী যা করেছে আমাদের করতে হবে। না বাবা, এই কথাটি সম্পূর্ণ ভুল। নবী যা করেছে আমাদের করা সম্ভব না, নবী যা করেছে তা আমরা করব না। তবে কি নবী কি মানবো না? অবশ্যই মানবো। নবী যা বলে গেছে তা আমাদের করতে হবে। যদি কেউ আমাকে বেডু দেয় না আপনার এই কথা মানা যাবে না, তাহলে আমি বলছি একটু ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ। সেই কথাটি হলো যে নবী যা করে গেছে তা আমাদের কখনোই করা সম্ভব নয়। যেমন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীয়তের ভাষায় বলে থাকে যে এই সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছে, তা আমার পক্ষে আপনার পক্ষে কি সম্ভব? তাহলে এটা আমার দ্বারা সম্ভব না, এটা আমি পারব না। নবীজি পরিস্থিতি শিকার, বা এমন কিছু পরিস্থিতি এমন কিছু অবস্থান তিনি করেছেন যে তিনি 14টা বিবাহ করিতে হয়েছে। বর্তমানের যুগে একটি বিবাহ করলে একটি বউকে চালাতে একটি বউয়ের যা কিছু দরকার তা যোগাইয়া দিতে অসম্ভব হয়ে দাঁড়ায়। তাহলে কি করে সম্ভব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন আমরা তা করব? তিনি 14টি বিয়ে করেছে, আমাদের কি করা সম্ভব? না বাবা। তবে হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যা বলে গেছেন আমাদের তা করতে হবে। এই হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু সেই চন্দ্রটিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করার পরে চন্দ্রটি দুটি ভাগ হয়ে গেছে। তাহলে দুইটি ভাগ হয়ে গেল চন্দ্র, এটি কি আমার পক্ষে সম্ভব? তাহলে বাবা, আমাদের এই চ্যানেলটিতে আপনারা যখন ঢুকবেন বা ক্লিক করবেন, এর আগে দেওয়া থাম্বনেলের মধ্যে এমন একটি কথা পড়েছেন, হয়তো তার কারো খারাপ লেগেছে। কিন্তু আশা করব এখন যে কথাগুলো বলতেছি কথাগুলো লাইন মতোই আছে বা বোঝা যাচ্ছে। তবে রাগ করবেন না, যে নবীজি যা করে গেছেন আমাদের কখনই করা সম্ভব নয়। যেমন একটা কথা বলা হয় থাকে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদী নূর যদি সৃষ্টি না করতেন তাহলে আল্লাহ এই সমস্ত বিশ্বজগৎ কিছুই সৃষ্টি করতেন না। তবে এমন কথা তো আমাদেরকে বলা হয় নাই যে আমার মতো একটা ব্যক্তিকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি করতো না, এমন তো বলা হয় নাই। তো কি বলা হয়েছে? যে মুহাম্মদী নূর সৃষ্টি হয়েছে, এরপরে মুহাম্মদী নূর থেকে সারা জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ নূরে মুহাম্মদী নূর এবং মুহাম্মদী নূরে সারা জাহান সৃষ্টি করেছেন। তাহলে যাকে দিয়ে সারা জাহান সৃষ্টি করেছেন তিনির পক্ষে সবই সম্ভব। যাই হোক, আজকের প্রসঙ্গ সেটাই যে নবী যা করেছে আমাদের করা সম্ভব নয়, তবে নবী যা বলে গেছেন তা আমাদের করতে হবে। আচ্ছা, তবে আরও একটি জিনিস, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় তিনি ধ্যানমগ্নে ছিল বা সাধনমগ্নে ছিল 14.5 বছর। তাহলে দেখা যায় যে সেই সাধনার কথা কেউ বলে না। তবে সেই সাধনা যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাও করত, তবু কিন্তু তিনি নবী। তাহলে আমরা তার একটা নখের সমান যোগ্য নেই, তার একটা শরীরের লোমের যোগ্যতাও আমাদের নেই। তাহলে তিনি যদি সাধনা করতেন তবুও তিনি নবী, যদি না করতেন তবুও তিনি নবী। কিন্তু আমরা এই পৃথিবীতে এসেছি, অধম পাপী হয়ে জন্ম হয়েছি। এখন দেখা গেছে আমাদের 6 রিপো ঠিক না। আমরা যখন নামাজে দাঁড়াই, মন চলে যায় বিভিন্ন জায়গাতে, তখন নামাজে আল্লাহর মেরাজ হইবার কথা সেটা হয় না। তাহলে যেভাবে নামাজ পড়লে মন ডুবিয়ে আল্লাহর মেরাজ হবে সেটা হচ্ছে না, কেন হচ্ছে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় এই তিনি নিজেকে পবিত্র করেছেন, ধ্যানের মাধ্যমে তিনি আল্লাহকে লাভ করেছেন। তাহলে দেখা যায় আমরা ধ্যান করি না, বা আমরা যে অন্য অন্য কিছু সাধনা আছে এগুলো আমরা করি না। না করার কারণে কি হলো? যে আমাদের 6 রিপু 6টা শয়তান হয়ে আছে,
এই ছয়টা শয়তান মনকে ধোকা দেয়, আর মন এই দশ ইন্দ্রিয়কে নিয়ে খারাপটা করে বেড়ায়। তখন না ধ্যানে ডুবা যায়, না আল্লাহর ইবাদতে ডুবা যায়, না এই সাধনা করা যায়, কোনো কিছু করা যায় না। তাহলে কি করতে হবে? যে একজন কামেল মুর্শিদ যখন আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে, একজন কামেল মুর্শিদ যখন যে সাধনাগুলো করেছে তার কাছে গেলে তখন তিনি আমাকে সেই সাধনাগুলো দিবেন এবং সেই কৌশলগুলো দিবেন। হ্যাঁ, পাশাপাশি নিরামিষ খাইবার জন্য তিনি আদেশ দিবেন, যে একটু কম কম খাওয়ার নির্দেশ দিবেন। তখন কি হবে? জীব দেহটা দুর্বল হবে এবং আমার মধ্যে যে রুহু, পরম রুহু, যিনি পরমাত্মা, তিনি আস্তে আস্তে জাগ্রত হবে। আর যখন তাকে আমি জাগ্রত করতে পারবো, যখন আমি তাকে দেখতে পারবো, তার সাথে যখন আমার সম্পর্ক হয়ে যাবে, তখনই আমাদের এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। তাই বলা হয়েছে, পরমাত্মা হবে দর্শন, পুণ্যজনম আর হবে না। এই ষোলদল কণ্ঠ বলে, বিশুদ্ধক্ষ পদ্ম বলে, সাধন হলে আকাশ বলে, সুখের নাহি পারাপার। এবার সুষন্মার ছিদ্র দিয়া দ্বিদল পদ্ম উঠু গিয়া এই আজ্ঞাচক্র ভেদ করিয়া করিল জাতির বিচার। সেই দেশেতে গেলে পরে মুক্ত জীব বলে তারে, ওরে জালাল বলে যাবে সে রে, জমের অনায় অধিকার। যেমন শরীয়তের ভাষায় বলতেছে, আজরাইল আসলে এক সেকেন্ড সময় নেবে না। ঠিক সত্য সত্য যে ইবাদতগুলো করা হইতেছে, এই ইবাদত অনুসারে দেখা যায় আমি কখনো আল্লাহর দিদার লাভ করতে পারিনি, আমি মনকে এক জায়গায় রেখে আমি নামাজ পড়তে পারিনি। তাদের কাছে যদি কখনো আজরাইল আসে তখন তাদেরকে এক সেকেন্ড সময় দেবে না, এই কথাটি সত্য। কিন্তু যারা আল্লাহর সাধনা করেছে, আল্লাহর প্রেম ভক্তিতে ডুবে আছে, ফানাফিল্লা হয়েছে, আল্লাহর সাক্ষাৎ লাভ করেছে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে, তখন এই বন্ধুর কাছে যখন একজন আজরাইল আসবে, এসে যখন তার জান কবজ করতে আসবে, তখন দেখবে তার মধ্যে রাসূল বিরাজিত, তার মধ্যে আল্লাহ বিরাজিত। হায় আল্লাহ! তখন কি হবে? আজরাইল অবাক হয়ে যাবে, আমি তো সাধারণ কত মানুষের জান কবজ করতে আসি, এদের মধ্যে তো আল্লাহ বিরাজ পাই না, আজ এখানে আল্লাহ রাসূল বিরাজ আছে। হায়, এখানে তো আমি যেভাবে সেভাবে জান কবজ করতে পারবো না। তখন জান কবজটা কিভাবে করতে হবে? তখন তিনি বলে দেয়, তার মুখ দিয়ে আল্লাহ ও রাসূল কথা বলে বলে দেয় যে তুমি এভাবে জান কবজ করো, তাহলে আমার দোস্তের কষ্ট হবে না। তবে হে জগতবাসী, আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে এই পৃথিবীর মানুষ অনেক রকম বুঝে, অনেক রকম করে, আসল বিষয়গুলো বোঝার চেষ্টা করে না। তাই আজ আমি এই কথাগুলো এভাবেই বললাম যাতে আপনারা বুঝতে পারেন, এবং অন্য অন্য ইবাদতের পাশাপাশি গুরু মুর্শিদ ধরে আপনারা যেন সাধনা করেন, নিজেকে পবিত্র করতে পারেন। যাই হোক, আজ এই কথাগুলো বলেই রাখবো। তবে আমাদের এই চ্যানেলের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আপনাদের পাশেই যেন থাকতে পারি। হে জগতবাসী, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।